ধর্ম নেই, এমন কোনো মানুষই দুনিয়াতে নেই। এমনকি গরু ছাগলের ধর্ম আছে। একটা গরুকে বললেও সে বিরিয়ানি খেতে আসবে না, একটা কুত্তাকে বললেও সে ভাই চাচলার হবে না। যারা ইসলাম সমাজ জানে না বলেই তারা ধর্ম নিরপেক্ষতাবাদ স্লোগান দিয়ে বেড়ায়। ধর্ম নিরপেক্ষতাবাদ বা একটা ধর্মহীন মতবাদ, নাস্তিকবাদী মতবাদ। রস্তম হচ্ছেন পার্শ্বিক বাহিনীর প্রধান সেনাপতি, বিশ্ববিখ্যাত নাম, বীর তিনি। তার উপরে কোনো বীর তৎকালীন পৃথিবীতে ছিল না বলে বলা হয়। তো যদি তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নাও, তো আমরা আল্লাহর কসম করে বলছি কখনোই তোমাদের দেশে আর কখনো হামলা করার জন্য আমরা আসবো না। তবে হ্যাঁ, ব্যবসা করার জন্য আসবো, অন্য কোনো প্রয়োজনে আসবো, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আল্লাহর আনুগত্য ফিরে আসে, আল্লাহর উপাসনা করবে, মানুষের উপাসনা করবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। অনেকে ধারণা করে ইসলাম আসলে তো হিন্দুদের উপায় কী হবে, ইসলামের চাইতে পরধর্ম সহিষ্ণু ধর্ম পৃথিবীতে নাই, কোথাও নাই। যারা ইসলাম সমাজ জানে না বলেই তারা ধর্ম নিরপেক্ষতাবাদ স্লোগান দিয়ে বেড়ায়। ধর্ম নিরপেক্ষতাবাদ বা একটা ধর্মহীন মতবাদ, নাস্তিকবাদী মতবাদ। ধর্ম নেই এমন কোনো মানুষই দুনিয়াতে নেই। এমনকি গরু ছাগলের ধর্ম আছে। একটা গরুকে বললেও সে বিরিয়ানি খেতে আসবে না, একটা কুত্তাকে বললেও সে ভাই চাচলার হবে না, অত সস্তা নাকি? প্রত্যেক ধর্ম আছে, বেটা তুমি এটা খাবা। ধর্ম ছাড়া কোনো জীবজন্তু দুনিয়াতে নেই। অত বললে ধর্ম নির্ভর বা অর্থই জানে না, খালি এমনি বললে হবে? বন্ধুরা আমার, এবার আসেন, এরপরেই উমরের জীবনে আসলো একটা মহাপরীক্ষা, ইরাক বিজয়ের যুদ্ধ, যাকে বলে কাদেশিয়ার যুদ্ধ। সেখানে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, দুনিয়ায় থাকতে যারা দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। উনি সেই সময় বাতের এবং বেদনায় প্রচণ্ডভাবে অসুস্থ, উনি উন্নতিই পাচ্ছেন না। তখন তিনি তার স্থলে আর একজনকে দায়িত্ব দিলেন, তুমি চালাও, আমি ওই সাদের বোধকে কমান্ড দেবো তোমাকে শুয়ে শুয়ে। এমন সময় একটা চিঠি আসলো বিরোধী পার্শ্বিক রাজার পক্ষ থেকে, এখন যেটা ইরান বলছেন আমরা, ইরান ছিল তখন ফার্সি বলা হয়তো। তৎকালীন বিশ্বের দুটো শক্তি ছিল, একটা রোমক শক্তি খ্রিস্টান, একটা ফার্সিক শক্তি, তাদের রাজধানী হলো এখনকার ভাষায় ইরান। তো রোমক বাহিনী তো সারেন্ডার করলো বাতিল মোকাদ্দেস, আপনার দেখলেন তো একটু আগেই, বা রোমক সাম্রাজ্য ওখানে সারেন্ডার থাকলো, আর একটা সাম্রাজ্য পার্শ্বিক সাম্রাজ্য, সেখানে যুদ্ধ হচ্ছে। ওমর ফারুক নিজে না, ওমর ফারুক তখন খলিফা, পাঠিয়েছেন উনি সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসকে। উনি যে বাতের বেদনা এমনভাবে পড়ে গেছে না, কথা কাজই করতে পারছেন না। ঠিক সেই সময় চিঠি আসলো পার্শ্বিক বাহিনীর সেনাপতি মহাবীর রস্তম, আমাদের মধ্যে বয়স যাদের আছে তারা জানেন সোহরাব রস্তমের উপন্যাস পড়তাম না ছোটবেলা আমরা? আছে কেউ বুড়ো লেখাপড়া করার লোক যদি থাকেন তো বলেন সোহরাব রস্তম, আমি তো এটা খুবই ভালো করে পড়তাম একসময়। এই রস্তম তো সেই রস্তম তো কেটে খবর রাখে। রস্তম হচ্ছেন পার্শ্বিক বাহিনীর প্রধান সেনাপতি, বিশ্ববিখ্যাত নাম, বীর তিনি। তার উপরে কোনো বীর তৎকালীন পৃথিবীতে ছিল না বলে বলা হয়। উনি চিঠি পাঠিয়েছেন, হে মুসলিম সেনাপতি, আপনার পক্ষ থেকে একজন জ্ঞানী প্রতিনিধি আমাদের কাছে পাঠান, আমরা আপনাদের সম্পর্কে জানতে চাই। তখন তিনি পাঠালেন বিখ্যাত সাহাবি মুগিরা বিন শোবা রাজিয়াল্লাহু তাআলা আনহুকে। মুগিরা সেখানে গেলেন, গেলে রস্তমত বিশাল বহর, তার তো বসার সিংহাসন ছিল, অন্য কারবার সব। উনি বললেন যে হে মুগিরা, তোমরা আমাদের দেশে হামলা করতে আসছো কেন? তোমরা ব্যবসা করো, আমরা অনুমতি দিচ্ছি, তোমরা এখানে বসবাস করো, আমরা কোনো বাধা দেব না, তোমরা আমাদের বন্ধু হয়ে থাকো, এখানে আমাদের উপরে তোমাদের হামলা করে এই দেশ দখল করার কারণটা কী? তো তিনি উত্তর দিলেন যে দেখো, আমরা তোমাদের এখানে ব্যবসা করতে আসি নাই, তোমাদের এখানে আমরা বসবাস করার জন্য আসেনি, আমরা এসেছি এখানে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর আনুগত্য নেওয়ার জন্য। সে কীরকম বলে আমি বলছি, একটাকে শোনেন।
আমাদের মৌলিক লক্ষ্য হচ্ছে ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাদের পূজা থেকে বের করে আল্লাহর পূজায় নিয়ে নেওয়ার জন্য। ভাষাটা বুঝতে পারলেন? আল্লাহর বান্দাদেরকে বান্দার ইবাদত মানে বান্দার সার্বভৌম ক্ষমতার উৎস বলছেন আমরা, জনগণ কারা, বান্দা না, তাদের আনুগত্যের তাদের উপাসনার থেকে বাঁচিয়ে এলা রব্বিল ইবাদ, বান্দাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তার আনুগত্য নেওয়ার জন্য। তখন বস্তু বলছে যে এটুকুই ভালো কথা, এতে সমস্যা কী? এবার জবাব দিচ্ছেন সাহাবি মুগিরা, ই অল্লাহ সুমল্লা নুকাররিবু বিলাদাকুম ইন আও ফি তিজারাতিন আও হাজাতিন, তো যদি তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নাও, তো আমরা আল্লাহর কসম করে বলছি কখনোই তোমাদের দেশে আর কখনো হামলা করার জন্য আমরা আসবো না। তবে হ্যাঁ, ব্যবসা করার জন্য আসবো, অন্য কোনো প্রয়োজনে আসবো, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আল্লাহর আনুগত্য ফিরে আসে, আল্লাহর উপাসনা করবে, মানুষের উপাসনা করবে না। এবার রস্তম বলল, আমাদের একটু সময় দাও, আমরা আমাদের যিনি সম্রাট আছেন তার সঙ্গে পরামর্শ করে জবাব দেব। তো সঙ্গে সঙ্গে জবাব দিলেন মুগিরা বিন শোবা, আমাদের রসুল বলেছেন যুদ্ধক্ষেত্রে তিন দিনের বেশি সময় দেওয়া যাবে না, তা আপনাকে তিন দিন সময় দিলাম, আমি চললাম, চলে গেলেন। যাওয়ার সময় রস্তম বলছে, আল্লাহে জাহাবু বিমাফাতিহি আরদিনা, আল্লাহর কসম সে আমাদের এই জমিনের চাবিটা নিয়ে চলে গেল।